আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মুখে জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করব। চলুন আমরা আগে ভিডিওটা দেখি। আমার গুনাগার গুলো আমার ভেতরে দাও, তাড়াতাড়ি পেটের ভেতরে ক্ষুধা সহ্য করতে পারি না রে আল্লাহ। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল আল্লাহ তাআলা বলবেন, আজকে এই হাশরের ময়দানে রাজত্ব কার, কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, মহারাগের আগুন্নিত আল্লাহর এরে নবীর উম্মতের দল জাহান্নামের চিৎকারে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে ফেরেশতা জাহান্নামের 70,000 শিকল লাগায় বেঁধে রাখো, যখন শিকল লাগায় বেঁধে রাখবে কেউ জাহান্নামের ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, ওরে জাহান্নাম অপেক্ষা কর। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পরেও জাহান্নামের ফেরেশতারা ধরে রাখতে পারে না, এমন অবস্থা দেখিয়া আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না শুরু করবে আর বলবেন, রে মালিক জাহান্নামের ফিরাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, ও নবী আপনি সিজদা থেকে মাথা উঠায় দেন, আপনি কান্না করবেন না রে নবী, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না রে নবী, আপনি মাথা উঠায় দেন। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে খুশি করার অঙ্গীকার করে রাখছি রে নবী। আল্লাহ তাআলা নবীকে ঠান্ডা করার জন্য কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, পানিটা জাহান্নামের ছিটায় দাও, জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, হে মালিক এতবার শিকল দিয়ে ধরে রাখতে পারলাম না যে জাহান্নামটাকে, সামান্য একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে ভাগতে শুরু করলো। ও আল্লাহ, জানতে চাই এই পানিটা কেমন বরকতের পানি, এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি, ওই পানিটা না কাউসারের পানি। আল্লাহ বলবেন, না এটা জমজমের পানিও না কাউসারের পানিও না, এটা বেহায়াতের পানিও না, এই পানি আমার দুনিয়াতে গুনাগার উম্মতের চোখের পানি, দুনিয়াতে আমার গুনাগার উম্মতেরা আমার বান্দারা মায়ার নবীর উম্মতেরা চোখের পানি সেরে কান্না করেছে। এরে যুব, দুনিয়াটা কিছুই না, চোখ দুটো বন্ধ করে দেখ, দুনিয়ার কত আপন জন আজকে বিদায় হয়ে গেল। শরিয়াতারা মুকদ্দম দারে আকনু মারিফাত আজ শরিয়াত নিসিতে বেরু, শরিয়াত হো তরিকত হো তামামি হাকিকত মে মুহাম্মদ কি গুলামি। যারা মারেফতকে মানে শরীয়তের বাইরে না ভেতরে, কথা বলেন না কেন, শরীয়তের মধ্যেই মারেফত আছে না নাই, কেমন আছে কেমন আছে ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই, ঘি আছে না নাই, ছানা আছে না নাই, এই দুধের মধ্যে যেমন ঘি আছে এটা কত পার্সেন্ট সত্য? খাগড়াছড়ির মানুষ কত পার্সেন্ট? গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, আছে, এটা যেমন সত্য শরীয়তের মধ্যেই মারেফত আছে এটাও তেমন। কিন্তু ব্যাপার হলো দুধের মধ্যে যে মাখন আছে দেখা যায়নি, দেখা যায় না, আছে ঠিক সত্য, ঠিক শরীয়তের মধ্যে মারেফত আছে সত্য, চোখে দেখা যায় না। কথা হলে কেমনে বুঝলাম মাখন আছে,
বলবো কি? পাঁচ কেজি দুধ, গাভীর দুধ আপনি একটা দশ কেজির পাত্রে নিলেন, নেওয়ার পরে চার হাতের একটা বাঁশ নিলেন, মিডিয়াম সাইজের বাঁশ, বাঁশের একটা মাথা কেটে পাঁচটা আঙ্গুল বানাইলেন, এরপরে পাত্রের মধ্যে আঙ্গুলওয়ালা বাঁশটা রাখলেন, একটা খুঁটির সাথে ওই পাত্রটা রেখে বাঁশটারে রশি দিয়ে বাঁধলেন, এরপরে একটা রশির দুইটা মাথা হাতে নিয়ে পেঁচ দিয়ে রশিটারে দিয়ে টানেন, চরখার মতো গামছা মাজায় লাগাইয়া আপনি রশির দুইটা মাথা ধরে টানেন, বাঁশের চরখাটা খালি ঘুরে 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 ঘুরতে 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 দুধের মধ্যে ফেনা জন্ম নেয়। হঠাৎ করে দেখবেন আপনার অনেকবার মেহনত করতে করতে ঘাম যখন বের হয় যাবে, দুধের ফেনা বের হয়ে গেল, হঠাৎ করে তাকায় দেখবেন এতক্ষণ মেহনতের পর দুধের উপরে মাখন মাখনটা ভেসে উঠেছে। ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে মারেফত আছে কোনো সন্দেহ নাই। বলে কেমনে পাবো? বলে চেষ্টা করো, চেষ্টা করো, দুধওয়ালার মতো করো, মেহনত করতে করতে দেখবা তখন মাখন বেশি উঠছে। শরীয়তের আমলের মধ্যে চেষ্টা করো, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর মহাব্বত নিয়ে নবীর তরিকা নিয়ে আগাইতে থাকো, চেষ্টা করতে করতে এক সময় দেখবা আল্লাহর মারেফতের দরজা তোমার সামনে ওপেন হয়ে আছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। তাহলে আমরা কি জানলাম? আল্লাহর মারেফতের জন্য শরীয়তের লাইনে চেষ্টা করা লাগবে। কি করা লাগবে? চেষ্টা করার জন্য তিনটা ক্লাস আছে। কয়টা ক্লাস? শুধু নামগুলো বলে যাব সংক্ষেপে, তিনটা ক্লাস চেষ্টা করতে হলে করতে হবে। এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার চেষ্টা করা। দলিল সুরায় আনকাবুতের ৬৯ নাম্বার শেষ আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এরপরে দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। ওই মুরাকাবা আর মুশাহাদার ক্লাসের সবক হলো হাদিসের মধ্যে সব ওলামায়ে কেরাম জানেন একটা হাদিস আছে, হাদিসে জিব্রাইল আছে নি, হাদিসে জিব্রাইলের মধ্যে মুরাকাবা মুশাহাদার সবক। আল্লাহ তাআলার নবীকে জিব্রাইল আমিন প্রশ্ন করলেন, এহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। হাদিসে জিব্রাইলের মধ্যে এহসানের জবাব দিয়ে বলেন আল্লাহর নবী, বলেন এহসান কাকে বলে? বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও, যদি আল্লাহকে দেখতে না পাও এমন নিয়তে আল্লাহর ইবাদতের দরজায় দাঁড়াও যেন আমাকে আমাকে দেখতেছে। এর নাম কি? এহসান। দেখছেন নি কায়দাটা কি? এহেনে গেল এহসান। আর সুরা আনকাবুতের তিনোটা সবকের ইশারা কিন্তু আয়াতের মধ্যে আছে। উঠা বসা করে কেন? কি ছেড়ে দিব, মোনাজাত দিয়ে দিব? দেখছিনি একটা লাইনে আসতেছি, আমি এটা সহ্যই করতে পারি না। ভাইরা আমার একটু খেয়াল করেন, হাদিসে জিব্রাইলের মধ্যে কি জবাব দিলেন নবী এহসানের? এহসান কাকে বলে? বান্দা আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে বান্দা নিজে দেখে, এই নিয়তে, অথবা যদি আল্লাহকে দেখতে না পায় এতটুকু খেয়াল করবে আল্লাহ আমাকে দেখেন। এর নাম কি? এহসান। দেখেন আয়াতের শেষেও কিন্তু এহসানের সবক, ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন। মোহসেন কারা? যাদের মধ্যে এহসান থাকে। এহসান কাকে বলে? যেই বান্দা আল্লাহকে দেখে ইবাদত করে অথবা আল্লাহ দেখতেছেন মনে করে ইবাদত করে, এ হলো মোহসেন। আর মোহসেনের সাথে কে আছেন? কথা বলেন না কেন? তাহলে চেষ্টার সবক ক্লাস তিনটা, মুজাহাদা মুরাকাবা মুশাহাদা। মুজাহাদা হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, মুরাকাবা মুশাহাদার সবক, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একই আয়াতে তিনটার সবক আছে। আর এই তিন ক্লাসে বান্দা যদি কামিয়াব হতে চায় তিনটা গুণ লাগবে। কয়টা গুণ লাগবে?
সব ছাত্র কি পাস করেনি? হ্যাঁ, খুব সাবধান, সব ছাত্র কিন্তু ভালো নাম্বার পায় না। এরে মুমিন, আল্লাহর মারিফত অর্জনের জন্য তোমার কাজ হলো চেষ্টা করে যাও, তিনটা ক্লাস করো। এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। আমার আয়াত 69 নাম্বার আয়াত সূরা আনকাবুত, এই আয়াতের মধ্যে তিনটার সবক দেওয়া আছে। মুজাহাদার সবক প্রথম অংশ, দ্বিতীয় অংশ বললেন আল্লাহ তাআলা মুহসিনের সাথে আছেন। মুহসিন কারা? যাদের মধ্যে থাকবে এহসান, এহসানের গুণ। এহসান কাকে বলে? হাদিস জিব্রাইলের মধ্যে আছে, যারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে অথবা আল্লাহ দেখেন মনে করে ইবাদত করে, এরা হলো মুহসিন, এরা নবীর উম্মতের দল। এই তিনটা ক্লাস যদি তুমি কামিয়াবির সাথে অতিক্রম করতে চাও, তিনটা গুণ লাগবে। কয়টা গুণ? এক নাম্বার গুণের নাম হলো আদব। বেদব জীবনে এই ক্লাস করতে পারবে না। যে কয় মারেফত বলতে কিছু নাই, ও ক্লাসটা করবে কি? হ্যাঁ, যে কয় হাটহাজারির হুজুর কাফের, এর মধ্যে কি পরিমাণ আদম আছে? যে বলে ইমাম আবু হানিফা মুশরিক, এই আশেকের মধ্যে কি পরিমাণ আদম আছে? যে বলে খাজা মঈনুদ্দিন গাঞ্জাখোর, কি নাউজুবিল্লাহ ইয়ে না, নাকি আপনার ওই পক্ষের দালাল? আওয়াজে তো বোঝা যায় কিছু কিছু দালাল। মদিনার দালাল হক কাজে লাগবে, মদিনার দালাল হক। কার দালাল হতে চাও? মদিনার নবীর দালাল হয়ে যাও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। আমি আমার পীরকে মানি, ইমামরে মানি, একটা শর্ত আছে আমার, আমার আল্লাহ আপন, নবী আপন, কোরআন আপন, সুন্নত আপন। আমি আমার পীরকে মানি যদি আমার পীর আমার নবীর সুন্নত মানে, যদি দেখি আমার পীর আমার নবীর সুন্নত মানে না, আল্লাহর কসম আমি আমার পীরেরও মানি না। এই কথা সবাই একমত? সবাই একমত? আমি আমার পীরকে মানব কতক্ষণ? পীর আমার নবীর সুন্নাত মানবে? কি বুঝলেন, আমি পীর বিরোধী? ওরে যারা বলে পীর মুরিদি হারাম, আমি বলি তারা ভণ্ড। পীর বিরোধী মানে আমি টাটকা ফিরের মুরিদ বেটা, তবে ভণ্ডের মুরিদ নয়। ভাইরা আমার, কে বলেছে আল্লাহওয়ালা পীর মুরিদি হারাম? উল্টা পাল্টা কথা বলিয়া নিজের কপালটারে নষ্ট করিও না। কত বড় আদব থাকলে বলে খাজা মঈনুদ্দিন চিশতি গাঞ্জাখোর, কত বড় ভেতরে আদব থাকলে বলে সিলেটের মাজার গাঞ্জার মাজার। হ্যাঁ, কত বড় আদব ওয়ালা রে ভাই, বড় দুঃখ। মুসা নবীর একটু ঘটনা আছে, এক মিনিটে বলবো কি? মুসা নবী একদিন আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ ফেরাউন না কম জ্বালান, আমারে জ্বালায় না, সহ্য করতে পারি না। তুমি কি পারো না ফেরাউনারে ঠাডা দিয়া মাইরে ফলাইতে? আল্লাহ তাআলা জবাব দেয়, ও মুসা, আমি আল্লাহ কোন বললে ফায়া কোন হয়ে যাবে? আমি আল্লাহর ক্ষমতার একটা সেকেন্ড কোনো বাদ নাই। তবে মুসা বলো, এই ফেরাউনারে কে বানাইলেন? আপনারা ঘুমাইতেছেন? ফেরাউনারে কে বানাইছেন? মুসা নবী বলেন, আল্লাহ আপনি। ও মুসা, এই ফেরাউনের খানা কে দেয়? এই ফেরাউনের সূর্যের আলো কে দেয়? আল্লাহ বলেন, মুসা, যেই ফেরাউনের বানাইলাম আমি আল্লাহ, যেই ফেরাউনের খানা দেই আমি আল্লাহ, যেই ফেরাউনের সূর্যের আলো দেই আমি আল্লাহ, ওই ফেরাউন আমার দেওয়া বাতাস, আমার দেওয়া পানি, আমার দেওয়া নেয়ামত খাইয়া আমি আল্লাহকে গালি দেয়, ওই ফেরাউন তুমি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। যেই ফেরাউন আমারটা খাইয়া আমারে গালি দেয়, ওই ফেরাউন না মুসারে গালি দেওয়া কোনো বিষয়? ওরে খাগড়াছড়ি এলাকার মুসলমান, যেই বেঈমান আমার আল্লাহকে গালি দেয়, নবীর গালি দেয়, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, সুন্নতেরে ঠাট্টা করে, হিংসা করে, ওই বান্দা যে নবীরে গালি দেয় না, আল্লাহর নবীর বিরুদ্ধে মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওই বেঈমানে আলেমুল আমারে গালি দেওয়া কোনো ব্যাপার না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহাব্বত অন্তরে ঢু
নবীর নিয়ে গর্ব করবি তুই? আরে যুবক, সারা দুনিয়ার বেঈমানের সামনে আমার নবীর নিয়ে গর্ব করবি? কত বুক খুলে কথা বলবি আর বলবি, আরে বেঈমানের দল, আমি কেমন একজন নবী পাইলাম যেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, নদী পাগল, আসমান জমিন পাগল, এমন কি আমার আল্লাহ নিজেও নবীর পাগল। ঠিক নেই? কেমন একজন নবী আল্লাহ আমাদের দিয়েছেন যেই নবীর চেহারা দেখলে বেঈমান কালেমা পড়ে? কেমন একজন নবী আল্লাহ দান করলেন যেই নবীর আদর্শের মতো আর তুলনাই হয় না? এরে বেঈমানের গোষ্ঠীরে জানায় দেওয়া দরকার, আমরা এমন একজন মহব্বতের নবী পাইলাম যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড ছায়া দেয়, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, এমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন। আম্মা জানায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজির শরীর মোবারকের ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আমরা মেশকো আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন একজন নবী আল্লাহ তোমারে আমারে দান করলে? ওই নবীর আজকে চিনলি না যেই নবীর আদর্শ দেইখা 1500 বছর পরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হলো, যেই নবীর আদর্শের পাগল হইয়া ভারতের মধ্যে শিব শক্তি স্বরূপজি নবীর কালেমা পড়েছে, আল্লাহর নবীর আদর্শ দেখে হাজার হাজার বছর পর ওই পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জুনায়েদ জামশেদ নবীর আদর্শ গ্রহণ করলো। ওরে মুসলমান নবীর আশিক, ওই নবীর আদর্শ তোমার মাথার মধ্যে নাই, বডির মধ্যে নাই, আজকে তুমি বেঈমানকে বলে দাও দরকার ছিল আমি এমন একজন নবী পাইলাম, এই নবীর আদর্শ কত দামি, এই নবীর আদর্শের সাথে আব্রাহাম লিঙ্কনের আদর্শ মিলায় দেখলাম ভেজাল, নবীর আদর্শের সাথে মাও সেতুনের আদর্শ মিলায় দেখলাম ভেজাল, আমার নবীর আদর্শের সাথে লেলিনের আদর্শ মিলায় দেখলাম ভেজাল, আমার মদিনার নবীর আদর্শের সাথে বিল ক্লিনটনের আদর্শ মিলায় দেখলাম ভেজাল, পেলেটর আদর্শ মিলায় দেখলাম ভেজাল, এই লেলিন কালমার্সের আদর্শ মিলায় দেখলাম ভেজাল, ফাইনাল রেজাল্ট আমি দিয়ে দেই, ও দুনিয়ার বেঈমানেরা জেনে নাও, দুনিয়াতে যত আদর্শের বাজার দেখলাম সব আদর্শের বাজার সব নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখেরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন আখিরাত বুদ ফখরুল আউয়ালিন শুধু বজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার এ জমিন। কেমন নবীর আদর্শ! স্কুরুরি নামের আল্লাহর নবীর আশেক, নবীর দান দানের খবর পাইয়া নিজের দান দান শহীদ করে ফেলল। এই অস্কুরুনির আশেক আছে নি আপনাদের দেশে? আছে? বলেন তো আপনারা একটু ধর্মীয় জ্ঞান যাদের আছে ধারণা করে বলেন, অস্কুরুনি কেমন নবীর আশেক? দাড়ি ছিল না? হ্যাঁ, শাহজালালের দাড়ি ছিল না? তোমগো দাড়ি কই? শাহজালাল বিড়ি টানতেন? তুমি টানো কেন? ওরে বাপ্পা, তুমি ওইবার নবীর টাটকা সুন্নি আর আমি অমু কাফের, চমৎকার ফতোয়া, ধন্যবাদ তোর কপালের উপর, আল্লাহ হেদায়াত দিক। চিন্তা করছেন, সুদের টাকায় ব্যবসা করলে একটা এবাদত কবুল হবে না, হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, জিকির কবুল হবে না, দান সৎকা কবুল হবে না। তুমি আজীবন নবীর গান গাইলেও কি না গাইলেও কি, সুদের খাতায় নাম থাকলে কোনো এবাদত কবুল? তুমি নবীর গান গাইলেও কি না গাইলেও? ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে কোন সিরাত মিজানে নবী বিনে কে তরাবে কোন সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে কোন সিরাত মিজানে নবী বিনে কে তরাবে কোন সিরাত মিজানে খারাপ লাগে গান গাইতে পারি না আল্লাহ গান গাওয়ার জন্য কণ্ঠ দিছে আমরা কোরআনের আয়াত পড়বি শুদ্ধ করে তেলাওয়াত করবি যেন কলিজা ঠান্ডা হয়ে যায় রসুলের হাদিস পড়বি মানুষের পায়ে ধরে বুঝাবি খালি গান গাইলে কি হক আদায় হবে না কোরআনের আয়াত নেই হাদিস নেই শুধু গান আর গান গান আর গান নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অহুদের ময়দানে নবী বিনে কে তরাবে কোন সিরাত মিজানে নবী বিনে কে তরাবে কোন সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহা তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে কোন সিরাত মিজানে নবী বিনে কে তরাবে কোন সিরাত মিজানে আরে নবীরা আসে কোথায় গেল সেই নবীর উম্মত উম্মত কই নবীর সুন্নত কই আজকে উম্মতের চেহারা দিয়ে তাকাইলে ভয় লাগে সালাম দিয়ে ঠগি নাকি কারণ উপর দিয়ে তাকাইলে বোঝা যায় না এটা নবীর আশেক নাকি নবীর বড় দুশমন তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা কেমন নবী পাইলি রে উম্মত যেই নবীর আদর্শ চ্যালেঞ্জ দেওয়ার মতো আদর্শ কথা ঠিক না এরে আল্লাহর নবীর উম্মতের দল মক্কার কাফের মুশরিকরা বলতো তোরা কেমন নবী মানো যেই নবী বাথরুমে যাওয়া আসার নিয়ম শিখায় সাহাবি দাঁড়াইয়া কয় না না আমরা এমন নবীর উম্মত যেই নবী শুধু বাথরুমে যাওয়া আসার নিয়ম শিখায় না ওই নবী আমরো পানি ব্যবহার করার নিয়ম শিখায় এরে নবীর উম্মতের দল কেমনে জামাটা পরবি সেখানেও নবীর সুন্নত কেমনে পোশাকটা খুলবি সেখানেও নবীর সুন্নত আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা কেমনে রাখবা এখানেও নবীর সুন্নত আছে না নাই মানলে তুমি সুন্নি না মানলে তুমি সুন্নি নামের বড় বাটপা এরে নবীর উম্মতের দল আয়নার সামনে দাঁড়াইয়া আজকে বাসায় গিয়ে আয়না ধইরে দেখো তোমার মাথার চুলগুলো নবীর তরিকায় আছে না নাই যদি দেখো নবীর তরিকায় নাই তো তুমি নবীর আশেক দাবি করাটা ধোকা তুমি এবার তাকাইয়া দেখো তোমার পোশাকের মধ্যে নবীর তরিকা আসেনি যদি দেখো নাই তো আশেক দাবি করাটা ধোকা তোমার আঙ্গুলের নখগুলোর দিকে তাকায় দেখো নবীর তরিকায় নখ কাটলানি রাখলানি যদি দেখো নাই তাহলে আশেক নামের দাবিদার তুমি ধোকা এরে নবীর উম্মতের দল কেমনে খানা খাইতে বসবা সেখানেও নবীর সুন্নত আছে খানার লোক মাটা কেমনে তুমি মুখের মধ্যে দিবা সেখানেও নবীর সুন্নত আছে না নাই এইবার আমি আপনাদের আর একটা প্রশ্ন করি অনেকের কষ্ট হচ্ছে পাঁচ ছয় মিনিটে শেষ করবো একটু জবাব দাও আমার মদিনার এত বড় পাওয়ারফুল নবী রহমাতুল্লিল আলামিন ওই নবীর রেখে যাওয়া সুন্নতের আমল কি হিন্দুরা করবে বুঝা শুনা বলেন আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল বৌদ্ধরা করবে আমার নবীর সুন্নতের আমল যা রেখে গেলেন এগুলোকে খ্রিস্টানেরা করবে ইহুদিরা করবে বলেন বুঝে শুনে কারা করবে বলেন ভারতের মুসলমান না সবাই
ওরে খাগড়াছড়ির মুসলমান, এইবার তুমি একটু বিবেক দিয়া জবাব দাও, তোমার বডির মধ্যে নবীর সুন্নত গেল কই? কেন তোমার চুলগুলো নবীর তরিকায় নাই? কেন পোশাকটা নবীর তরিকায় নাই? একজনে যদি সিফা দিয়া ডাক দিয়া কয় হাফিজ ভাই, এগুলো তো আমরা পড়ব না, এটা তো আলেম ওলামারা পড়ে, এত তাবলিগলারা করে, এই সুন্নত তো আমগো লাগে না, এই সুন্নত যারা মাদ্রাসায় পড়ে তারা করবে, আমগো স্কুলওয়ালাদের লাগে না, এই সুন্নত যারা করবে কওমিওয়ালারা করবে। তাহলে আমি বলবো, যদি তোমরা এই সুন্নত গুলো আমগো বাগে ফালায় দাও, তাহলে আমরাই হব জমিনের মধ্যে শ্রেষ্ঠ নবীর আশেক, এবং ইনশা আল্লাহ আমরাই সবার আগে জান্নাতে যাব। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিনের সুন্নতের মালাটা গলায় লাগাও, বলো খাগড়াছড়ির মুসলমান, এতক্ষণ আমি আপনাদের সামনে যে চিল্লাইয়া বয়ান করলাম, বলেন আমি কোন পীরের দালালি করলাম নাকি? আমি কি বলেছি, অমুক দরবারে যাও, আমি সবাইকে কথার ফাইনাল একটাই বললাম, তুমি যেই দল করো যেই লাইনে থাকো, ভালো করে মনে রাখবা, আমার আল্লাহ আপন, আমার নবী আপন, এরপরে এর সাথে যারা থাকবে তারা আপন, যারা নাই তারা দুশ্মন আপন নয়। এরপরে ভালো করে খেয়াল করো, দুনিয়াতে আসছি যেই হালাতে যাওয়ার হালাতটাও সমান, যখন সবাইকে কবরে রেখে সবাই চলে যায়, যাওয়ার বেলায় কবরের মধ্যে রাইখা যখন চলে গেল, ওই কবরে ফেরেশতা আসবে নি? পিসাবের দায় আইব না, ধনী লোকের কাছে আসবে না, পিস্তল আছে পিস্তল আসবে নি? আসার পরে এরপরে প্রশ্ন করবে নি? জানা থাকলে বলেন কয়টা প্রশ্ন করবে? তিনটা প্রশ্ন করবে? পীরের প্রশ্ন আলাদা, মুরিদের প্রশ্ন আলাদা, না সবে চিন্তা করেন তো? এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে আসার হালাতটাও সমান, পৃথিবীর থেকে বিদায়ের হালাতটাও সমান, সাদা তিনটা কাপুরের বাসিন্দা হয়ে গেছো, অন্ধকার কবরের সাইজও নাকি পিসাবেরটা তিন হাত লম্বা বড়? হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, কবরে আসার পরে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, ওই সময় কারো কপালে লেখা থাকবে না তুমি তাবলিগ না আলিয়া না কওমিয়া, সবার হালাত কিন্তু সমান, প্রশ্ন তিনটা করা হবে, এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, তুমি পীর সাহেব না মুরিদ, ইমাম না মুক্তাদি, শিক্ষিত না মূর্খ, আমরা ফেরেশতা জানার দরকার নাই, তিনটা প্রশ্নের জবাব আগে দাও, এক নাম্বার তোমার রবের পরিচয় দাও, তুমি কোন রবের রব বলে মানছো, দুনিয়াতে বহু রবের দাবিদার হয়ে দুনিয়ার জমিনে ক্ষমতা নিয়ে বসেছিল, তুমি রব কাকে মানছো বলো, রবের পরিচয় দাও, দুই নাম্বারে দুনিয়াতে বহু ধর্ম ছিল, তুমি কোন ধর্ম অনুসরণ করছো জবাব দাও, তিন নাম্বারে জমিনের মধ্যে কত জনের আদর্শর বেচা কিনা হইতো বলো, তুমি কোন নবীর আদর্শ মানছো, রহমাতুল্লিল আলামিনকে ইশারা করে বলা হবে, যখন দুনিয়া রবকে মানিয়া যারা চলল, যারা বলছে আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, নবী আমার আদর্শের প্রতীক, এই অনুযায়ী জীবনটা চালাবে, আল্লাহর কুদরতে তারা ফটাফট জবাব দিয়া দিবে, আল্লাহ বলবে তাড়াতাড়ি জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও, আল কবরু রাওজাতুম মির রিয়াযিল জান্নাহ। এরপরে যদি যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, মানে না, নবীর তরিকা মানে না, ইসলাম ধর্ম ঠিক মতো পালন করে না, এরা যতবার তসবিহ নিয়ে মুখস্থ করবে তখন তাদের কবরে কোনো জবাব আসবে না, হা হা লা আদরি, তখন আফসুসের সীমানা যাব শেষ হবে না, আল্লাহ তাআলার কুদরতি অর্ডার হয়ে যাবে, এই বান্দা আমি আল্লাহকে রব বলে মানে নাই, এই বান্দা আমার ধর্ম ইসলামের কবুল করে নাই, এই বান্দা আমার নবীর আদর্শকে আদর্শ বলে স্বীকার করে নাই, তাড়াতাড়ি জাহান্নামের দরজাগুলো খুলিয়া দাও, কবরের মধ্যে জাহান্নামের আগুন একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ, অন্ধকার কবরের মধ্যে আগুন, আল্লাহ
নবী বলেন দুই পাশের মাটির চাপ দেওয়া শুরু হয়ে যাবে, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে মুমিন, একটু চিন্তা কর কবরের চাপ কেমনে সহ্য করবা। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, দিনের বেলা সূর্যের তাপ ছিল গরম লাগছে, রাতের বেলা নাই, এরপরও ফ্যানের বাতাসেও ঘাম কমে না, ঠান্ডা হয় না। আল্লাহর নবী বলেন আমি মেরাজে গিয়া জান্নাত আর জাহান্নাম দেখে আসলাম, একটা সেকেন্ডের জন্য আমার উম্মতেরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, তো কেমন অবস্থা হবে গুনাহগারের? আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বর্ণনা করেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আরে যুবক আল্লাহর গোলাম, একটু চিন্তা করো কবরের কি হালাত, কে তোমার নেতা, কে তোমার আপন, কে তোমার বন্ধু, কোনো পরিচয় নাই। প্রশ্ন তিনটার জবাব দিতে পারলে কপাল ভালো, না দিতে পারলে কপাল বড় খারাপ হয়ে যাবে। এরপর নবী বলেন হাশরের ময়দান আরো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, এমন অবস্থা একই মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করছিলাম, আজকে অনেক বন্ধু চোখের আড়াল হয়ে গেল, লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করলাম, আজকে অনেকেই নাই। এমন একটা দিন আসবে তুমিও থাকবা না এই ময়দানে, বয়ান চলবে আমিও থাকবো না, কিন্তু কি নিয়া কবরের দেশে রওনা হবি রে ভাই, আজকে নবীর আদর্শের মালাটা গলায় লাগাইতে পারলি না, বড় আফসোসের বিষয়। অথচ তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে একত্র নামাজও বাদ দেয় না, মনে রে বুঝাও রে মন তুমি কেন পারবা না, তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, আছে না নাই, তুমি কেন পারবা না, তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না, তোমার মতো যুবক আছে ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না, তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, পারবা না, তুমি কেন পারবা না। আল্লাহর কাছে তওবা করো হে মালি, জীবনে অন্যায় করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি, আজকে এই ময়দানে তওবা করলাম, আর জীবনে গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন পড়ে জীবনটাকে পরিচালনা করব, আলেম ওলামাদের বিরোধিতা করব না, কারো গীবত শাকায়াত করে কবিরা গুনাহ আমলনামায় জমা করব না, গলায় ছুরি আসলে মরে যাব, এরপর আর জীবনে আমি অপরাধের দিকে যাব না, নবীর আদর্শ মতো জীবনটা চালাবো। পাক্কা তওবা করার যদি নিয়ত হয় থাকে রে বাবা, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, আমরা তওবার নিয়তে আপনার দরজায় হাজির, আর নামাজ ছাড়ব না রে আল্লাহ, আর গুনাহের কাছে যাব না রে আল্লাহ, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না, অন্যায়ের পথ থেকে ফিরে যাওয়ার তওবার নিয়তে হাত তুলেছি কবুল করে নেন, এই তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন।